पंचायत ভোটের আগে কেষ্টহীন বীরভূমে তৃণমূলে ভাঙন শিউড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী কি অভিযোগ করছেন তারা অবশ্যই জানব তবে এই দল বদলে গুরুত্ব দিতে নারাজ শাসক দল কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে ভাস্কর তলত্যাগী কর্মী সমর্থকেরা কি বলছেন দেখো গতকাল প্রায় বিজেপি যেটা দাবি যে প্রায় 100 পরিবার तृणमूल छेड़े বিজেপিতে যোগ দিয়েছে এবং টানা আমরা দেখছি গত প্রায় 7 দিন ধরে অর্থাৎ পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর পরই বা তার আগে বিভিন্ন জায়গা থেকে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মীরা কখনো কংগ্রেস সিপিএম এ যোগ দিচ্ছে কখনো বিজেপিতে যোগ দিচ্ছে এদিকে এই পুরো ঘটনাতে শাসক দলের বক্তব্য হচ্ছে যে যারা এই দল বদল করছে তারা মূলত এই পঞ্চায়েতে হয়তো টিকিট পাবে না সেই ধারণা থেকেই তারা দল বদল করছে এবং তাদের সঙ্গে দলের সেইভাবে সম্পর্ক নেই অনেক কে দল থেকে বার করে দেওয়া হয়েছিল তারা বিজেপিতে যাচ্ছে তাই এতে দলে কোনো প্রভাব পড়বে না অন্যদিকে বিজেপির বক্তব্য যে মূলত শাসক দলে এই সব যারা লোক যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছিল তারা কোণঠাসা হয়ে পড়েছিল এবং তাই তারা বিজেপিতে যোগ দিচ্ছে এবং সেখানে তারা কাজে সুযোগ পাবে বলে তারা জানাচ্ছে অন্যদিকে কংগ্রেসের যিনি জেলা সভাপতি মিল্টন রশি তিনি জানিয়েছেন যে রামপুরহাট এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে প্রায় প্রতিদিনই তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিচ্ছে কারণ তাদের ধারণা যে পরবর্তী ক্ষেত্রে হয়তো কংগ্রেস এবং সিপিএম যে জোট তারা সরকারে আসতে পারে পঞ্চায়েতে আসতে পারে তারা কাজ করবে তাই তাদের সঙ্গে কাজ করার জন্য মানুষ এগিয়ে আসছে এবং শাসক দল থেকে বেশি লোক তাদের দলে যোগ দিচ্ছে ধন্যবাদ ভাস্কর মনোনয়ন পর্ব চলাকালীন ভাঙড়ে ফের অশান্তি চলতাপিড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী কুতুবউদ্দিন আলী মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা এবং ইট ছোড়ার অভিযোগ অভিযোগ আইএসএফ এর দিকে কথা বলবো রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রঞ্জিত কি ঘটেছে দেখো কুতুবউদ্দিন আলী মোল্লা গতকাল ভাঙড় ভিডিও অফিসে গেছিল তৃণমূল নেতা আরাবুল ইসলামের ডাকে তিনি গিয়েছিলেন ভিডিও অফিসে তারপরেই তিনি রাতে যখন বাড়ি ফেরেন তার বাড়ির উদ্দেশ্য করে বোমাবাজি এবং ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ অভিযোগ আইএসএফের বিরুদ্ধে ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে উত্তেজনা যেমনটা ছড়িয়েছে কাশীপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বোমের সুতলিও উদ্ধার করা হয়েছে অন্যদিকে আইএসএফ গোটা ঘটনা কিন্তু অস্বীকার করেছে ধন্যবাদ রঞ্জিত উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত আরও জোরালো যেসব বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল তাদের বেতন ও আর্থিক সুবিধা বন্ধ করল রাজ্য সরকার এই মর্মে রেজিস্ট্রারদের চিঠি পাঠালো উচ্চশিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তা বেআইনি বলেই গণ্য করেছে রাজ্য চিঠিতে কড়া বার্তা উচ্চশিক্ষা দপ্তরের এ নিয়ে রাজভবনের কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি